বিধানকে নামান জোরে কোন আরো মারবে আপনাদের উঠে নামান উঠে নামান স্যারকে তো কোম্পানি নামান আপনি এই কোম্পানির নাম বইলে ভিতরে নিয়ে আসেন কুমকুম নারকেল তেল এটা ব্যবহারের জন্যই ব্যবহারের আপনারা এই কুমকুম তেল নিয়ে এসে এটাতে তেল কতটুকু আছে মিয়াদ আছে আপনারা তো নিয়ে এসে বিক্রয় করছেন এটা তো আপনাদেরও দায়িত্ব এটা চেক করেছেন কখনো চেক করো কারণ আপনি তো আর কন্টেইনার সহ বিক্রয় করেন নাই আপনি তো এটা থেকে আবার 250 ml করে বিক্রয় করছেন আমার তেল এক দিনের বেশি থাকে না আবার আপনি কি একটা কত করে বিক্রয় করছেন 110 টাকা মূল্য দেওয়া আছে কেন আর আপনার এটা যে মেয়াদের তেল সেটা তো কোনো প্রমাণ নাই উনি কি 13-14 বছর মানে 13-14 সাল থেকে সরিষার তেল উৎপাদন করেন না মাঝখানে উৎপাদন করেন রিফাইন করে নিয়ে আসতো এখানে এনে বোতলজাত করতে বোতলজাত করতে সেল করতে ওখানে কিন্তু উনি বোতলজাতের যে বিদ্যমান আইনগুলো আছে কোনো আইন মেনে এগুলো করে নাই কখনো সম্পূর্ণটাই অবৈধ প্রক্রিয়ায় করেছে উনি এখানে এসে বানাইতো না যে সেল করতে বোতলে রেখে সেল করতে ওনার এখানে দুইটা অপরাধ পাওয়া গেছে একটা হচ্ছে সরিষার তেলের বোতলে কোনো লেবেল লাগানো নাই এটা ভুক্তভোগীদের আইনের 37 ধারা লঙ্ঘন আর একটা উনি যে নারকেল তেলটা বিক্রয় করছেন এভাবে বিক্রি করার ওনার কোনো অনুমোদনই নাই এটা বিক্রয় করতে হলে এটাতে মিনিমাম 6টা তথ্য দিতে হবে কাস্টমার বা ভোক্তা সাধারণ যারা কিনবে তথ্যগুলো দেখে কিনবে আপনি ভালো কোনো ব্র্যান্ডের বোতলগুলো দেখবেন সঙ্গে লেবেল লাগানো থাকে মোড়ক লাগানো থাকে অথচ ইনাদের এটা খেয়ে যদি আপনি অসুস্থ হয়ে যান আপনি অভিযোগটা দিবেন কার নামে আপনার পরিবারে আপনি কিনে নিয়ে আপনার পরিবারের কাছে রেখে দিয়েছেন আপনার বাসায় নাই এটা খেয়ে কেউ অসুস্থ দিল এটা আসলে বেনামি প্রোডাক্ট বলা হয় নাম পরিচয়হীন যেমন মানুষ পাওয়া যায় তাদের কোনো মূল্যায়ন থাকে সমাজে এটা নাম পরিচয়হীন পণ্য বেনামি পণ্য বেআরিশ পণ্য এটা খেয়ে যদি কেউ অসুস্থ হয় সেই ভুক্তভোগী কার কাছে যাবে কার বিপক্ষে কমপ্লেন নিয়ে যাবে এর জন্য তো আমাদের আইনে এগুলো সংযোজন করা আছে যে একটা পণ্য বিক্রয় করতে হলে যথাযথ আইন মেনে প্যাকেটজাত করে তারপরে বিক্রয় করতে হবে এবং এই কথাটা কেন আমাদেরকে অভিযানে এসে বলতে হয় একজন ব্যবসায়ী তো তার নিজের নৈতিক দায়িত্ব আমরা আসার আগে তো তার উচিত ছিল এগুলো করার